বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের চতুর্থ তলায় প্রায় 4000 বর্গফুট আয়তন জুড়ে বিশাল পরিসরে 200+ সুদক্ষ অপারেটরদের নিরলস পরিশ্রমে শুরু হতে যাচ্ছে 1,00,000 মামলার নথিপত্র স্ক্যানিং এবং ডিজিটালাইজেশন প্রক্রিয়া। সম্পূর্ণ কর্মপ্রক্রিয়াটি 7টি সেকশনে ভাগ করা হয়েছে। প্রতিটি সেকশনের ফাইলসমূহের নিরাপত্তা এবং মান অক্ষুণ্ণ রাখার বিষয়টি নিশ্চিত করা হবে। ফাইল ক্লিনিং সেকশন। এই সেকশনে প্রথমে একটি ফাইলের ধুলোবালি পরিষ্কার করার পরে উক্ত ফাইলের যাবতীয় সুতা ও পিন অপসারণ করার পর বাইন্ডিং ক্লিপ দ্বারা অস্থায়ীভাবে বাঁধাই করা হবে। এরপর প্রতিটি পাতা গণনা করে ফাইলের উপরে তা লিখে পরবর্তী সেকশনে পাঠিয়ে দেওয়া হবে। ফাইল রিসিভিং সেকশন। এই সেকশনে প্রতিটি ফাইলের নির্দিষ্ট নাম্বারের উপর ভিত্তি করে কম্পিউটারে একটি ইউনিক বারকোড জেনারেট করা হবে। সেই বারকোড একটি স্টিকারে প্রিন্ট করে স্টিকারটি ফাইলের উপর বসিয়ে দিয়ে ফাইলটি পরবর্তী সেকশনে পাঠানো হবে। ডাটা এন্ট্রি সেকশন। বারকোড বসানো ফাইলটি এই সেকশনে আসার পর বারকোডটি স্ক্যান করে ফাইলটির ডাটা এন্ট্রি শুরু হবে। মহামান্য বিচারকগণের নাম, আইনজীবীগণ, বাদী বিবাদীগণের নাম ও জেলার নাম সহ প্রতিটি ফাইলের প্রয়োজনীয় তথ্যাদি কম্পিউটারে এন্ট্রি করা হবে। এরপর ফাইলটি চলে যাবে পরবর্তী সেকশনে। স্ক্যানিং সেকশন। সব থেকে গুরুত্বপূর্ণ এই সেকশনে ফাইলের সকল নথিসমূহের মূল কপি স্ক্যানিং করে PDF এবং JPG এই দুই ফরম্যাটে সংরক্ষণ করা হবে। নথির ধরন অনুযায়ী ব্যবহার হবে আধুনিক প্রোডাকশন লেভেলের স্ক্যানার, যা প্রতি মিনিটে 70-80 পাতা স্ক্যান করতে সক্ষম। কোয়ালিটি কন্ট্রোল সেকশন। এই সেকশনে পূর্ববর্তী সকল সেকশনে করা সকল কাজের মান যাচাইপূর্বক কাজের গুণগত মান নিশ্চিত করা হবে। সামান্য কোনো প্রকার ত্রুটি ধরা পড়লে সেটা তাৎক্ষণিকভাবে নোট করে উক্ত ফাইলের সাথে ত্রুটি সংশোধনের জন্য নির্দিষ্ট সেকশনে প্রেরণ করা হবে। বাইন্ডিং সেকশন। এই সেকশনে অত্যন্ত সতর্কতার সাথে প্রতিটি ফাইলের সকল পাতা যথাস্থানে আছে কিনা তা নিশ্চিত হয়ে পূর্বের ন্যায় বাঁধাই করা হবে। অতঃপর ফাইলটি ডেলিভারি সেকশনে পাঠিয়ে দেওয়া হবে। ডেলিভারি সেকশন। সর্বশেষ এই সেকশনে আসা প্রতিটি ফাইলের বারকোড স্ক্যান করে সময়মতো ফাইলগুলো পুনরায় যথাস্থানে হস্তান্তরের জন্য যত্ন সহকারে সংরক্ষণ করা হবে। প্রাথমিকভাবে 1,00,000 ফাইলের সকল নথির ডিজিটাল ফরম্যাট সংরক্ষণের জন্য সার্ভার রুম স্থাপনের পাশাপাশি সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত থাকছে সর্বত্র ক্লোজ সার্কিট ক্যামেরার ব্যবস্থা। অপারেটরদের সুবিধার্থে ফুডকোর্ট ও ওয়াশরুম নির্মাণ সহ কর্মস্থলের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোভিডের জন্য নেওয়া হয়েছে প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা।